হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কি আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে ঝটপট করে রেডি হলাম, আর তারপরেই সকাল সকাল মেলায় চলে আসলাম। তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। চলো, সকাল সকাল মেলায় আসার একটাই কারণ হলো সকাল সকাল আসলাম, তারপরে এখানে মোমবা জ্বালিয়ে তো মাসির বাড়ি যাব সবাই একসাথে। আমার সাথে আজকে আমার দিদিরাও আছে, তো মাসির বাড়ি যাব, সারাদিন ওখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, রাত্রিবেলা বাড়ি যাব। তো আমি অনেকটাই লেট করে ফেললাম আসতে, তো ওদেরকে অনেকক্ষণ আমার জন্য ওয়েট করতে হলো। মেলা এসছি আমরা এখন, মেলায় দিনের বেলা সকাল সকাল মেলায় ধোঁয়া পান, ধোঁয়া পান বিকালে এত ভিড় হবে, এত ভিড় হবে, তার জন্য আমি এখন মেলা, তার জন্য সকাল সকাল চলে আসলাম, একদমই ভিড়ে ভালো লাগে না। ভিড় একদমই ভালোই লাগে না, তার জন্য সকাল সকাল চলে আসলাম, সকালে স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম। না বলো গাইস, আমি এখন চার্চের থেকে যাচ্ছি, চার্চ খুঁজে পাচ্ছি না। ফার্স্ট টাইম এখানে মেলায় আসলাম, ফার্স্ট টাইম আসলাম এখানে মেলায়, আমিও ফার্স্ট টাইম আসলাম মেলায়, এই যে প্রথম আসলাম এখানে। কত দূর মেলা থেকে ভিতরে, কত দূর চার্চ। আপনারা কেউ ধোঁয়া পান খাওয়াবে, আমরা খেতে চাই ধোঁয়া পান। রাসের মেলায় গিয়ে তোর মেসাকে বললাম একটু আগুন পান খাওয়াও, চলো। না কিছু সেই খাওয়ালো না, রাসের মেলায় গিয়ে আমি আজকে ধোঁয়া পান খাবই, খাবো, কেউ আমার কাজ করতে পারবো, খাবই আজকে ধোঁয়া পান খেতে, আমি খাবই আজকে ধোঁয়া পান, ওকে কেউ আজকে ধোঁয়া। এই তাহা তাহা এটা আমার কাস্টমার, আগে ছিল এখন আর নেই। কেমন লাগছে আমাকে আজকে, আজকে থাম্বেল হবে না, আজকে থাম্বেল হবে এখান থেকে মুম্বা দেখেন। আমার গলায় আর চেন নেই, দুটো 10 টাকা দাম। ইনস্টাগ্রামে ফলো করেছিস? হ্যাঁ গাইস, এনাকে আনফলো করি, এনাকে ফলো করো না, আমাকে ফলো, এনাকে আনফলো। আমাকে কেউ ফলো করিনি এখনো, করবে আমাকে ফলো করে দিও, কেউ জানে আমি বলে দিয়েছি, আমাকে সবাই প্লিজ ফলো করে দিও। এইদিকে গেছে, এইদিকে এখানে আমি মেলাতে ফার্স্ট টাইম আসলাম, আর এখানে শুনেছি আমি প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তো এখন সকালের দিকে, তো সকাল টাইম, তার জন্য একটু ফাঁকা ফাঁকাই লাগছে, আর ঘুরতেও ভালো লাগছে।
সো গাইস এই দেখো ইউটিউবার জুতো পড়ছে, এই যে এই যে জুতো পড়ছে। সো গাইস দেখলে জুতো পড়ছে কিনা ইউটিউবার এখানে বসে, আর এই যে এখানে সব ফটোশুট চলছে, আমাদেরকে কেউ নিচ্ছে না। এই যে তো এই যে মিষ্টির দোকানে চলে আসলাম আর মিষ্টি নিয়ে, তারপর আমরা আবার যাব, তো এখান থেকে মাসির বাড়ি যাব। তো চলো তো আমরা এখন মাসির বাড়ি চলে আসলাম, আর এই যে আমার মা এখানে সকালেই এসছে, তো আমাদের থেকে অনেক আগে এসছে। আর দেখো এই যে আমার মা রান্না করছে, আর আমরা এই মাত্র আসলাম। এই যে খাসির মাংস এটা রান্না হয়ে গেছে, আর চিকেনটা এখনও রান্না হচ্ছে। তো এই দেখো এটা হলো আমার মাসিমণি, আর এই যে এটা হলো আমার মেজদি, এটাকে তো সবাই চেনো, আমার সাথে অনেক ভিডিও আছে। সো গাইজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো। তো এখনের মতো টাটা, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওর সাথে। তো টাটা।